গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও গুরুত্বপূর্ণ 5টি খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে গুরুত্বপূর্ণ খবরগুলি মিস না করেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই চলে আসি লকডাউন সংক্রান্ত খবরে। 12ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে লকডাউন হচ্ছে না। 12ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার রাজ্য সরকারের ডাকা লকডাউন প্রত্যাহার করা হলো। মুখ্যমন্ত্রী নিজে টুইট করে এই ঘোষণা করেন। তিনি লেখেন, 11 ও 12 তারিখ লকডাউন ঘোষণা হয়েছিল, কিন্তু 13 তারিখ নিট পরীক্ষা রয়েছে, তাই পরীক্ষার্থীদের কথা ভেবে 12 তারিখের লকডাউন বাতিল করা হয়েছে। এতে পরীক্ষার্থীদেরই সুবিধা হবে। নিজের টুইট বার্তা থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানান তিনি। এছাড়াও 15 তারিখের পর কি আর লকডাউন হবে? তিনি বলেন, 15 তারিখের পর রাজ্যস্তরে বৈঠক রয়েছে, তারপরেই ঠিক হবে সেপ্টেম্বরে আর লকডাউন হবে কি হবে না। চলে আসছি পরের খবরে। রাজ্যে বাস চলাচল নিয়ে বড় আপডেট, দাবি পূরণ হয়নি, সেই কারণে এবার অনশনের ডাক দিলেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। তেলের দাম নিয়ন্ত্রণ, ভাড়া বৃদ্ধি, ব্যাংকের ঋণ মুকুব সহ নানা দাবি নিয়ে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও লাভ হয়নি, এইরকমই অভিযোগ করছেন বাস সংগঠকেরা। তাই 22ই সেপ্টেম্বর 12 ঘন্টা অনশনের ডাক দিয়েছে জেসিবি। দাবি মানা না হলে আমরণ অনশনের হুমকিও দিয়েছেন তারা। চলে আসছি পরের খবরে। সৈনিক হিসেবে দলের জন্য কাজ করতে চান অধীর। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটকে পাখির চোখ করে অধীর রঞ্জন চৌধুরীর ওপরই ভরসা রাখতে চলেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ফের একবার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। বৃহস্পতিবার বিধানভবনে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নিয়েই দিল্লি যাবেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর অধীরবাবু বলেন, আমি কংগ্রেসের সৈনিক, দলের শীর্ষ নেতৃত্বের আস্থা এবং কর্মীদের প্রত্যাশা দুটোই পূরণের জন্য চেষ্টা করব, কোনো রকম ত্রুটি করব না। চলে আসছি পরের খবরে। 50% টার্গেট বেঁধে দিলেন জেপি নাড্ডা। বিধানসভা ভোটে রাজ্য বিজেপিকে টার্গেট বেঁধে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার বিজেপির রাজ্য কমিটির বৈঠকে তিনি বলেন, বুথস্তর পর্যন্ত নেতাকর্মীদের কাছে পৌঁছাতে হবে, তাদের সবাইকে আমাদের অনুপ্রাণিত করতে হবে, আগামী বিধানসভায় অন্তত 50% ভোট পেতে হবে, সারা রাজ্যে পদ্ম ফোটাবে বিজেপি, সময় বলবে তার স্বপ্ন পূরণ হবে কি হবে না। চলে আসছি পরের খবরে। 5 কোটি চাকরি, এখনই ঘোষণা মোদী সরকারের। দেশে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে, আর সেই কারণেই আপাতত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উন্নয়ন করার লক্ষ্যমাত্রা কেন্দ্র সরকারের। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, দেশে বেকারত্ব মেটানোর জন্য কেন্দ্র সরকার ক্ষুদ্র ও কুটির শিল্পে 5 কোটি অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের নিয়োগ করবে। আপাতত এই ক্ষুদ্র এবং কুটির শিল্পে দেশে মোট 11 কোটি মানুষ কাজ করছে, এটি আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সহায়ক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।